আসসালামু আলাইকুম। ফিল্ড অফিসার হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস জাতীয় পর্যায়ের একটি এনজিও। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং স্নাতক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন এখন সরাসরি তাদের সার্কুলারে যাওয়া যাক। দেখুন, ফিল্ড অফিসার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস ভ্যাকেন্সি কত সংখ্যক নেবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি। বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা যা পিকেএসএফ ও সরকারি ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত। এমআরএ সনদপ্রাপ্ত একটি এনজিও। জব রেসপন্সিবিলিটিস এখানে উল্লেখ করা নেই, তবে যেহেতু ফিল্ড অফিসার সেখানে আপনার কাজ করতে হবে, সুতরাং এখানে আপনার দায় দায়িত্বগুলো থাকতে পারে। ফিল্ড থেকে টাকা ওঠানো, ঋণ দেয়া, ঋণের কিস্তি আদায় করা, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে থাকবে। স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঋণ কর্মসূচিতে যদি 2 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু শিক্ষকতা যোগ্যতা শিথিল হিসাবে এখানে ধরবে। তো দেখুন, এস 25 থেকে 30 বছরের ভিতরে হতে হবে আপনার বয়স। প্রাথমিকভাবে শিক্ষানবিশকাল হবে 6 মাস। নিজস্ব মোটরসাইকেল সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার নিজের মোটরসাইকেল থাকে তাহলে তারা কিন্তু বেশি অগ্রাধিকার দেবে। জব লোকেশন হবে বরিশালে। মাসিক বেতন পাবেন এখানে 18,000 টাকা প্রথম 6 মাস, পরবর্তীতে পাবেন 20,000 টাকা। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন। দেখুন, আবেদন করার জন্য 2টা পদ্ধতি এখানে দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে, দ্বিতীয়টি হচ্ছে হার্ড কপির মাধ্যমে। তো অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু বিডিজ অফিসে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অথবা যদি আপনি হার্ড কপি পাঠাতে চান তাহলে বিডিজ অফিসে কোনো অ্যাকাউন্ট লাগবে না। আপনি এখানে সরাসরি আবেদন করতে পারবেন। 16/3/2023 ইংরেজি তারিখের ভিতরে আপনার কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। পাঠাবেন নির্বাহী পরিচালক, বিডিএস ভবন 5 সদর রোড, বরিশাল, ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সরাসরি প্রেরণ করতে হবে। খামের ওপরে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে 15 মার্চ 2023 তারিখের কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন করতে হবে। তো এই ছিল মূলত ফিল্ড অফিসার হিসাবে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিওর সার্কুলারটি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এবং আবেদন করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন, অথবা স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি গুগলে যেয়ে সার্চ করলেও সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও আছে এই চ্যানেলে, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন।